वेलकम बैक टू माय चैनल कैमन आछो तुम्हारा सबाई आशा करछि सबाई खूब भालो आछो सुस्थ आछो आर साबधाने आछो। एखन घड़ीते बजे होच्छे सकाल 7টা 7টা থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি আজকে 5:30টার সময়, ঘুম ভেঙে গেছে তারপর আর ঘুম ধরেনি। তো সকাল থেকেই মানে কালকে রাত থেকে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ভিডিও এডিট করা হয়নি, ভিডিও এডিট করতে হবে, সকালে ভিডিও দিতে হবে। এখনো পর্যন্ত আমি এডিট করতে পারিনি, তো এডিট করব আজকে। হচ্ছে ভিডিও আমি দুপুরে দেবো, জানি না এখন কী হবে। তো ফ্রেশ হয়ে নিয়েছি, বসে আছি এখন, ভালো লাগছে না। আজকে হচ্ছে সানডে, তাই জন্য সানডে হলেই আমার আর উঠতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। যদিও এমনিতেই শুয়ে বসে এই করে করেই কাটছে, মেয়েদের তো একটাই মানে কী বল, বাড়ি থেকে বেরোনো যাবে না, এই হচ্ছে ব্যাপার। কী বিরক্তি লাগে বলো তো, ভালো লাগছে না। মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই মনে হচ্ছে ভুল হয়েছে। যাই হোক, ব্লগ শুরু করলাম, দেখতে থাকো। আর সকালবেলা এটা নিয়ে বসেছি, এটা চোখের সামনে দেখতে পেলাম, ওখানটাতে রাখা ছিল, তো এটাই হচ্ছে খাবো এখন। এটা আমার একটা ভীষণ প্রিয় জিনিস, ভীষণ সুন্দর খেতে। যারা যারা খেয়েছো তারা এর টেস্ট বুঝতে পারবে, আর যারা যারা খাওনি তারা অলরেডি খেয়ে নাও, নাহলে পাবে না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, জানি না যে কী হবে রান্নাবান্না। রোদটা তো সকালবেলা খুবই উঠেছিল, কিন্তু এখন হচ্ছে কমে গেছে। বাজার যেতে হবে, দেখি যদি বাজার যাই তোমাদের সাথে শেয়ার করবো। মাছ বিক্রি করতে এসেছিলো, নেওয়া হলো না। আমি এদিকে ভিডিও করছি, বড় ওদিকে করে ফোন চালিয়ে বসে আছে, খুব বাজে। ভিডিও করতেই তাই না, কে এরকম ভাবে ছেড়ো বলো তো, ছোটবেলার মত। এগুলো একটাও ফেলা যাবে না, আর সুন্দর খেতে। ১০ টাকা প্যাকেট, চলো এটা খাওয়াই, তারপর পরে কথা বলছি। ভিডিও এডিট করতে করতে এটা খেতে শুরু করেছিলাম, মানে খেতে খেতে পুরোটা শেষ করে ফেলেছি, পরের জন্য এক ফোঁটাও রাখিনি। তো যাই হোক, এবার এটা খাবো। এটা হচ্ছে কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছিলো, কিছুটা খেয়েছিলাম, যদিও ফ্রিজ তো নেই এখানে, তো ফ্রিজে আর রাখতে পারছি না, তো অল্প একটু আছে, তো এটাই এখন খাবো। চলো, তোমরা খাবে? তারও একটা ফোন আসছে, ফোন করে আসছে। সকাল থেকে প্রচণ্ড গরম, তো এখন স্নান টান করে বসে আছি, আর বর গেছে একটুখানি বাজারে। আজকে যেহেতু রবিবার, তো সকালের দিকটা একটুখানি বাড়িতে আছে, তারপর এখন বেরোবে কাজে। রবিবারেও ছুটি নেই বলো, একটুখানি যে রবিবারেও মানে একটু শান্তি করে যে দুটো কথা বলবো সেটা পর্যন্ত পারছি না, ভালো লাগে না এরকম করে। ছাতার মাথা এই কবে যে ইউটিউব আমাকে সাথ দেবে আমি বুঝতে পারছি না। তো হ্যাঁ, অনেকের মনের মধ্যে অনেক কোশ্চেন আছে, যেগুলো আজকে আমি বলবো। অনেকেই অনেক কিছু ভেবে নিচ্ছ, তো সেগুলো রিপ্লাই আজকে সব আমি দেবো। ওয়েট করো, পর আসুক, মানে কিছু একটা খেয়ে নিই, তারপর বলবো। না হলে না খেলে মানে মাথা কাজ করছে না, এনার্জি পাচ্ছি না কথা বলার জন্য। তো কাছাকাছি চলেই এসেছে বললো, আর আমার স্নান করা পুজো করা হয়ে গেছে অলরেডি, তো এবার রান্না করতে হবে। আজকে সেরকম কিছু রান্না করব না, যদিও আমি করি না, এটা বলে বলে আর ভালো লাগে না। তো যাই হোক, তো আসুক, তারপরে কিছু একটা খাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো, তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেবো। কথা তুতলে যাচ্ছে বলতে বলতে, যাই হোক, তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেবো, ঠিক আছে? আসছি, ওয়েট করো। হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, আর এখন মুড়ি নিয়ে বসেছি। অবস্থাটা দেখো, সাত সকাল যদিও নেই, এখন ঘড়িতে 10টা এরকম বাজে, তো 10টা কি 9টা এরকম বাজে, ঠিক মনে নেই আর এক্স্যাক্টলি টাইমটা। মানে মুড়ি আর বাদামর এত প্রিয়, নিজে তো নিয়েইছে আবার আমাকেও দিয়েছে দেখো। আর আমার তো এই সকালবেলা মুড়ি বাদাম খেতে একদম ভালো লাগে না, মানে খুব বাজে লাগে, এত বাজে লাগে মানে বলার মতো না। তো যাই হোক, একটুখানি খেলাম, আমি খেলামই না, যতটা মুড়ি দিয়েছে দেখতেই খেলে, তার চার ভাগের এক ভাগ খেয়েছি, জাস্ট মানে ওই চারটে দানা মুখে নিতে হয় নিয়েছি, এরকম একটা ব্যাপার। আর আজকে ওই চিকেন আনতে গিয়েছিলো সকালের দিকে, তো ওটাই নিয়ে এসেছি, এটাই রান্না করছি আজকে। আজকে আর সেরকম কিছু রান্না করবো না, চিকেন আর ভাত,
আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলবো বলছিলাম সেটা হচ্ছে, তোমাদের মনের মধ্যে অনেক কোশ্চেন যে আমি ইউটিউব থেকে কত টাকা পাচ্ছি বা এত টাকা নিয়ে কি করছি, তোমাদেরকে কেন জানাইনি এখনো পর্যন্ত যে আমি টাকা পাচ্ছি। মানে রিয়েলি তোমরা বললে বিশ্বাস করবে না, আমার চ্যানেলের ভিউ দেখবে মানে ভিউজটা কতটা খারাপ আর কতটা ডাউন হয়ে গেছে চ্যানেলে। যখন আমার পরপর দুটো স্ট্রাইক পড়ে তখন থেকেই আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে গেছে, যতটা ছিল তার থেকেও ডাউন। আর তারপর হচ্ছে আমি তো মাঝখানে দু মাসের মতো অ্যাক্টিভ ছিলাম না, অ্যাকচুয়ালি কী বলবো, সেই পাগলের মতো হয়ে গেছিলাম, মেন্টাল প্রেশার যেটাকে বলে, তো সেই নিয়েই আর কিছু প্রবলেমের জন্য, পারিবারিক প্রবলেমের জন্য বা নিজেরও শরীর খারাপ ছিল মাঝখানে অনেকটা সময়, লং টাইম, তোমরা অনেকেই জানো। তো সেই জন্যই আর কি আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আর চ্যানেলের ভিউটা অনেকটা কমে গেছে। তার ওপর যখন পরপর দুটো স্ট্রাইক পড়ে তিনটেই পড়ে যেত, তো যাকে যিনি দিয়েছিলেন তার সাথে কথা বলে সে আবার স্ট্রাইকগুলো তুলেছিল, তো ওনার বর্তমানেতেই বাড়ি ছিল। অ্যাকচুয়ালি কিছু গানের তখন ভিডিও দেওয়া হচ্ছিলো, তো এখানে একটা জায়গাতে তোমার কাঞ্চননগর বলে মনে হয় একটা জায়গা আছে, ওখানেতে অনেকেই এসেছিলেন আর্টিস্টরা গানের, তো ওখানে কিছু সং আমার ভালো লেগেছিলো, আমি তো প্রত্যেক দিন যাইনি, তো কিছু ভালো লেগেছিলো তো সেগুলোই আমি দিয়েছিলাম। তো সেখান থেকে আমাকে স্ট্রাইক দিয়েছিলো পরপর দুটো, আর একটা দিত বাট কী বলার তো, তিন নম্বরটা যখন দিত আর কি তার আগেই আমি ওনার সাথে মেল করে কথা বলে আর কি তিন নম্বরটা জবাব করে দেয়নি। তো হ্যাঁ, তোমাদের যেটা কোশ্চেন যে আমি ইউটিউব থেকে কত কত হাজার হাজার টাকা পাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি না, তো রিয়েলি বলছি আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে কোনো টাকা পাইনি। তো হ্যাঁ, অলরেডি টাকা জমেছে, মানে একদম সেটা ন্যূনতম যেটুকু, মানে যতটা খাটছি তার ওপর কিছুই না। তো তোমরা তো ভিডিও দেখছোই না, স্কিপ করে যাচ্ছ ভিডিওতে জাস্ট অন করে অ্যাড দেখছো না, যেগুলো মেনলি আমাদের টাকা আসে যেগুলো থেকে, তাহলে আর কোথা থেকে টাকাটা পাবো তাই না বলো, তোমরা যদি নাই দেখো। তো সেই জন্য এখনও পর্যন্ত পাচ্ছি না, অবশ্যই যদি পাই কখনো তো অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমাদেরকে না জানালে আর কাকে জানাবো তাই না, কারণ তোমাদের জন্যই এটুকু পাওয়া, যেটুকুই পাই না কেন বা মানে আগামী দিনে পাবো না কেন, তো সবটাই তোমাদেরকে বলবো কারণ সবটাই তোমাদের জন্য। তো কথা বলতে বলতে অনেকটা টাইম চলে গেছে, আর দুপুরে লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে একটুখানি বাইরে, তো আমার একটু লস্যি খেতে মন যাচ্ছে, তো তাই জন্য ভাবলাম বরকে বললাম আজকে, যেহেতু রবিবারও মানে সকাল থেকে কাজ ছিল, তো বিকেল টাইমটা জাস্ট ওই এক ঘন্টার মতো ফ্রি আছে, আবার সন্ধেবেলাতে কাজ আছে, তো সেই জন্য ওকে বললাম চলো একটুখানি বেরিয়ে এখানে একটা কোথায় লস্যির দোকান আছে, যদি অনেকটা যেতে হবে প্রায় 4-5 কিলোমিটার আরও বেশি হবে, তো ভাবলাম যে চলো একটুখানি গিয়ে লস্যি খেয়ে আসি। তো বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো পেলে টোটো করে যেতে হবে। লাস্ট পর্যন্ত টোটো পেয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা যাচ্ছে একটু হেঁটে হেঁটে যাবো, তো যদিও পুরোটা যেতে পারবো না কারণ 4-5 কিলোমিটার হেঁটে হেঁটে যাওয়াটা সম্ভব না, তো সেই জন্যই আর কি যাচ্ছি যতটা পারি হেঁটে হেঁটে যাই, তারপর যাব হচ্ছে টোটো করে বা যেগুলো টাউন সার্ভিস যাচ্ছে সেগুলোতে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর যেতে যেতে দেখো এখানে রাস্তায় কী সুন্দর সুন্দর গাছগুলো আছে, তো ভাবলাম একটুখানি ভিডিও করি তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জায়গাটা কী বলে আমি জানি না, সামনেটাতে একটা মেলা বসেছিল, ভেতরে ঢোকার ইচ্ছা ছিল কিন্তু তারপর দেখলাম অনেক বয়স্ক বয়স্ক মানুষ, মানে কি হবে জেঠু বা দাদু এরকম টাইপের হবে, ওনারা বসে বসে মনে হয় মিটিং বা কিছু একটা হচ্ছিলো, তো সেই জন্য আর ভেতরে ঢুকিনি। তো লাস্ট ফাইনালি পৌঁছে গেছি, আর এই হচ্ছে লস্যি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত বাজে খেতে লেগেছে, মানে এটা বর্তমানের সব থেকে কী বলবো ফেমাস লস্যি, তো আমার কেন জানি না খুব বাজে লেগেছে। এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি, আর আগেরটা খেলাম হচ্ছে সেটা দই লস্যি ছিল, তো জানি না কেন এতটা বাজে খেতে লেগেছে, মানে ভীষণ বাজে ভীষণ বাজে, মানে এরকম বাজে লস্যি মানে আমি প্রথম খেলাম এখানেতে। আর এই জায়গাটার নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কিন্তু বর্তমানে ফেমাস লস্যি মানে তোমরা অনেকে জানো, কিছুদিন আগে ও মানে সিনেমা করে অঙ্কুশ এসেছিলো এখানে লস্যি খেতে, তো সেটা দেখে আমার আরও ইচ্ছা জেগেছিলো কারণ সে রিভিউ দিচ্ছিলো খুব ভালো খুব ভালো,
তো আমিও ভাবলাম যে ও যদি রিভিউ দিতে ভালো তাহলে যাওয়া যাক। তো আমার লস্যি আর কি ব্যাপারটা একটু ভালো না হলে হয় না, দামটা অনেকটা বেশি। যেটা তোমার ভাঁড়ের মতো যাই এটাতে ছিল ওটাতে নিয়েছিল তোমার 25 টাকা করে, আর এগুলো হচ্ছে তোমার 20 টাকা করে। এত বাজে খেতে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার বরকে বললাম যে এত বাজে খেতে কেন, বললো দিনের বেলা ভালো খেতে হয় কিন্তু সন্ধেবেলায় কেন হয়তো বাজে করেছে কে জানে। যাই হোক, হবে হয়তো। আর হ্যাঁ, ওটা হচ্ছে বর্ধমানের রামপ্রসাদের লস্যি বলে, আমি ঠিক জানি না, তো মনে পড়লো নামটা তাই বললাম। আর এখন বাড়ি ফিরছি, চলো বাড়ি চলে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি, অনেকটা যেতে সময় লাগবে। বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে রাত্রে ডিনারও করে নিয়েছি। শরীরটা একদম ভালো ছিল না, দু একটা শর্ট ভিডিও করলাম, করে তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু বসেছিলাম। তারপর আবার হাজবেন্ড বাড়ি এলো 10:30 এরকম সময়, আর রাতে ডিনার একবারে করে নিয়েছি, আর কিছু শেয়ার করলাম না। আর চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ, আর গালে যেন কিছু একটা বেরিয়েছে, ওটাই দেখার চেষ্টা করছিলাম ফোনের ক্যামেরাটা দিয়ে, কিন্তু বুঝতে পারছিলাম না কি হয়েছে। তো যাই হোক, আর হ্যাঁ, লস্যিটা সিরিয়াসলি এত বাজে খেতে হয়েছিল, কি আর বলবো, বলার মতো না, তোমাদেরকে তো বললামই। কিন্তু হ্যাঁ, আমি অনেকের মুখ থেকে শুনেছি যে ওই রামপ্রসাদের লস্যি খুব ভালো হয় খেতে, মানে একদম নাম করা লস্যি, কিন্তু কেন জানি না আমার ভালো লাগেনি পার্সোনালি। তোমাদের ভালো লাগতেও পারে আবার, সেটা কেন বলবো। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।